ঠিক এই পরিস্থিতিতে আমরা যে জিনিসের মধ্যে খুব বেশি চাপ প্রয়োগ করছি সেটা কি বলুন তো? হ্যাঁ, মন। আচ্ছা, মন তো এইদিকে না। হ্যাঁ, মনের উপরে যে চাপগুলো প্রয়োগ করছি আমরা, হয়তো নিজেরা সেই জিনিসগুলো জানি না যে মনের উপর আমরা কি চাপটা হয়তো প্রয়োগ করছি। কেন আবদ্ধ অবস্থায় নিজেকে নিজে নিজেভাবে যেভাবে গুটিয়ে চলছি, আমার মনে হয় যে আমরা আমাদেরকে হারিয়ে ফেলছি। আর সে হারিয়ে ফেলা ফিলিংস গুলো আপনার সামনে শেয়ার করার জন্য আমি আজকে মূলত এসেছি। কিছু কথা বলবো, কিছু হয়তো কিছু হয়তো সাজেশন, আমি তো এই ক্ষুদ্র মানবের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে হয়তো সবকিছু দিতে পারবো না, তাও নিজের ফিলিংস গুলো যদি শেয়ার করে আপনাদের হয়তো কিছু ভালো লাগা কাজ করানো যায় সে প্রচেষ্টায় হয়তো আছি। আর আমার মনে হয় কি প্রত্যেকটা মানুষের মধ্যে এক একটা সত্তা কাজ করে, যেটার কারণে হয়তো নিজেকে নিজে ভালো রাখাটা তাদের দায়িত্ববোধ, বা এটাকে কর্তব্য বলবো না, কর্তব্যের মধ্যে এগুলো পড়ে না। আমার মনে হয় কি নিজের নিজের মধ্যে হারিয়ে ফেলাটা খুব বড় রকমের একটা ঝুঁকি। কেন নিজেকে নিজে যদি না পাওয়া যায় তাহলে কখনো আপনি ভালো থাকতে পারবেন না। কেন এই সময়ে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে অসুখী অবস্থায় আছে, হয়তো ভিতরগত, হয়তো একটা, আসলে দিন শেষে সবাই তো একা, প্রত্যেকটা মানুষের মধ্যে নিজেকে নিজে ঘুম পাড়াইতে হয়। এখন যদি কালকে উঠে কিছু করার না থাকে, বা এমন একটা সিচুয়েশন যদি ক্রিয়েট হয় কালকে আমি আমার আমার পরিস্থিতি অনুযায়ী আমাকে কিছু করতে পারবো না, তাহলে সেই জিনিসটা খুব ভালো কিছু হবে না, খারাপগুলাই হয়তো হবে। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষ এখন একাকিত্ব বোধ কাজ করছে, যদিও ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আছে, কেউ হয়তো ফ্যামিলি ছাড়া আছে। আর যারা যদি আজকে ঢাকা, চিটাগং, নরসিংদী, নেত্রকোনা, যেখানেই বলুন না কেন ফ্যামিলি ছাড়া আছে বা আটকে গেছে, তাদের জন্য এই পরিস্থিতিটা খুবই ভয়াবহ। আমি আসলে মূলত তাদের জন্য এটা মেক করেছি যারা ফ্যামিলি ছাড়া আছে, মানে যদি হোস্টেল লাইফ হয় বা ইউনিভার্সিটি লাইফ হয়, বা যদি কোন সিচুয়েশন অনুযায়ী তারা আর বেরিয়ে আসতে পারেনি, বা তারা মানে ওখানেই রয়ে গেছে, বা এখন ট্রান্সপোর্ট সব অফ, তাদের জন্য আমি একটা কথা বলবো যে আপনারা কি মনটাকে একটু শক্ত করেন, একটু ভালোভাবে নিজেকে গুটিয়ে নেন। আমার মনে হয় যে নিজেকে যদি আপনি ওভাবে গুটাবেন না, যেভাবে আপনার একদম একটা আবদ্ধভাবে যদি নিজেকে রাখেন, আমার মনে হয় যে ওই জিনিসটা আপনাদের জন্য ভালো হবে না। এখন ফিলিংসগুলো হয়তো খুব ভালো কাটছে না আপনাদের জন্য, হয়তো খুব নেগেটিভ কিছু থটস আপনাদের মাথায় আসছে, কিন্তু আপনারা সেগুলো আল্লাহর ওয়াস্তে মাথায় আনবেন না। সেগুলো যদি আপনি মাথায় আনেন তাহলে খুব ফ্রাস্ট্রেশন একটা ব্যাপার আপনার মধ্যে কাজ করবে। নিজেকে কীভাবে ভালো রাখা যায়, কীভাবে সুস্থ রাখা যায়, কীভাবে নিজেকে হয়তো গোছানো যায়, সেই জিনিসটাকে যারা ট্রাই করবেন। আর এখন খুব ভালো বৃষ্টি হচ্ছে, আমি একটা সাজেস্ট করি আপনাকে, খুব ভালো একটা বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। আপনি যদি না ঘুমিয়ে, বা যারা খুব ঘুম প্রিয় মানুষ তারা তো অবশ্যই ঘুমাবেন, আর যদি যে বাকিটা সময় আপনি ঘুমান না, সেই ঘুমানোর মানে না ঘুমানোর পর্যায়ে সে বৃষ্টিগুলো খুব ভালোভাবে এনজয় করবেন, উপভোগ করবেন। যারা কাব্যিক তারা তো একটু কাব্য সাহিত্যের মধ্যে হারিয়ে যায়, যারা একটু কাব্য প্রেমী না তারা হয়তো একটু ভালোভাবে যদি একটু খেয়াল করেন, ভালো কিছু বানান, বা ঘরে যদি তেমন কিছু না থাকে তাহলে একটু ফিলিংস কাজ করবেন, একটু কবিতা লেখা ট্রাই করবেন, একটু গল্প উপন্যাস পড়বেন, আমার মনে হয় খুব ভালো একটা কাজ করবে, নাটক সিরিয়াল দেখবেন। এগুলো তো আপনার প্রতিদিন, আমি বলার কিছু নেই, আপনার প্রতিনিয়ত সেগুলো হয়তো করে যাচ্ছেন, কিন্তু আসলে ভালো লাগার ব্যাপারটা হয়তো এমন কিছু কাজ করে যেটা হয়তো নিজের অজান্তে খুব ভালো, আপনি জানবেন আপনি কি আপনাকে কিভাবে আপনি ভালো রাখতে পারবেন। আমি হয়তো কিছু সাজেস্ট করছি বা হয়তো করছি না, বা আপনার হয়তো এগুলো ভালো লাগছে না, কিন্তু আমার মনে হয় কি আপনি আপনাকে কিভাবে ভালো রাখবেন এটা আপনার দায়িত্ব। আপনি কিভাবে নিজেকে হ্যান্ডেল করবেন, নিজেকে সিচুয়েশনটা ক্রিয়েট করবেন, এটা আপনার থেকে ভালো আপনার আপনাকে বুঝার আর কেউ নেই। এই পুরো পৃথিবী যদি সার্চ করে কোনো একটা মানুষ যদি আপনাকে পায়, আমার মনে হয় যে ওই মানুষটাও ভুল হবে যে যে আপনাকে কিছু ভালো একটা জিনিস সাজেস্ট করবে। আর যারা ফ্যামিলির মধ্যে থেকেও যদি একাকিত্ব বোধ করেন, আমার মনে হয় তাদের থেকে হতভাগা মানুষগুলো আর নেই। কেন ফ্যামিলির সাথে যদি একটু আপনি ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারেন, বা আপনি যদি ভালোভাবে কিছু নিজেকে নিজে নিজেকে নিজের আত্মাকে যদি আপনি প্রকাশ করতে পারেন যে আমি এই দিক থেকে হয়তো খুব দক্ষতা প্রকাশ করছি, সেই জিনিসগুলো যদি আপনি নিজেকে নিজে ফুটিয়ে তুলতে পারেন, আমার মনে হয় খুব ভালো একটা পরিবেশ ক্রিয়েট হবে। আর নিজের মনটার উপরে চাপ আমার মনে হয় কি এই মুহূর্তে না দেওয়াটা ভালো। কেন প্রত্যেকটা চাপ যদি আপনি এখন মনের উপর, কেন এখন বের বের হতে পারছেন না, কিছু কিনতে পারছেন না, কিছু খেতে পারছেন না, কিছু করতে পারছেন না, এই প্রত্যেকটা চাপ কিন্তু আপনার অন্তরে গিয়ে লাগছে, আর সেই অন্তর থেকে কিন্তু আপনার মাইন্ডে লাগবে। আর সেই মাইন্ড থেকে যদি আপনি ফ্রাস্ট্রেশন হন, তাহলে এই জিনিসটা আপনাদের জন্য খুব খারাপ একটা দিক, আমার মনে হয় খুব খারাপ একটা দিক আপনার জন্য অপেক্ষা করছে। আর যদি আপনি এটা যদি খুব কাটিয়ে উঠতে পারেন, এই সিচুয়েশন যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, আমার মনে হয় পৃথিবীর সকল সিচুয়েশন আপনার হাতে নাগাল থাকবে। আমার মনে হয় কি প্রত্যেকটা জিনিস মানে আমার এই মুহূর্তে যিনি জিনিসগুলো ফেস করছে সেটা হয়তো একাকিত্ব বোধ। দিন শেষে যদি আমার একাকিত্ব বোধ হয় তাহলে, বা এই জিনিসটা খুব খারাপ, আমি একটা মানুষের সাথে আছি, বা আমার প্রিয় মানুষটা আমাকে সময় দিচ্ছে, আমার এরপরও কেন জানি মনে হয় যে তার সাথে একটু দেখা করতে পারলে, বা কোথাও যেতে পারলে, কোথাও খেতে পারলে, বা মনে কর যে
কিছু কিনতে পারলে কিছু একটা, আমার আমার যে জব, আমার আমার যে ব্যবসা বাণিজ্য, সেটা যদি যদি আমি দিতে যেতে পারতাম, মানে সময়টা মানে আরো বেশি ভালো করতো। কালকে আমি আজকে যদি আমি আজকে ঘুমাই, কালকে সকালে উঠে আমি কি করবো, সেই জিনিসটা আমার মাথায় কাজ করে না। কেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রত্যেকটা সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষমতা আমাদের মধ্যে আলাদা নেই। কেন, যদি আমি যদি নিজেকে নিজে বুঝতে যেতে পারি যে আমি হ্যাঁ জিনিসটা ভালোভাবে করতে পারবো ইনশাল্লাহ, যদি আমি আল্লাহর রহমতের সামনে দিনগুলো ভালোভাবে কাটাতে পারবো, আমার মনে হয় কি আল্লাহ আপনাকে সেই শক্তিটা ধারণ করার ক্ষমতা দিবে। আর আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসের মধ্যে মানুষ ডিপেন্ড করে সিচুয়েশন অনুযায়ী, আর আপনি যদি এই মুহূর্তে সেই সিচুয়েশন যদি হ্যান্ডেল করে ধরে রাখতে পারেন, আমার মনে হয় যে প্রত্যেকটা, আমি প্রত্যেকবারই আমার মনে হয় কেন বলছি, কারণ হচ্ছে যে প্রত্যেকটা ফিলিংস আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো আমার সাথে হয়তো আপনার মিলবে না, কিন্তু আমি যদি আমার কথার যদি 1% যদি আপনার সাথে কোনোভাবে যদি মিলে যায়, আমি আমাকে ভাগ্যবান মনে করব। কেন, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সিচুয়েশন সমান হয় না, আর আমার সিচুয়েশন যে আপনার সাথে মিলবে সেটাও কিন্তু আসলে সেই জিনিস নয়। আমি আমি কালকেও দেখেছি আমার একটা বড় ভাই খুব ফ্রাস্ট্রেশন ভুগছেন, তিনি একলা একটা হোস্টেলে আছেন, তার কিছু নেই, তার কলিগরা পর্যন্ত কিভাবে না কিভাবে হোক তার গ্রামের বাড়িতে সেই 24 তারিখের আগে চলে গিয়েছেন, কিন্তু তিনি একটা কাজের জন্য তিনি আরো 3 দিন লেট হয়েছে, এই জন্য পুরো রাস্তা ব্যান করে দিয়েছেন, সেই জন্য তিনি তার মা বাবার সাথে কোনোদিন দেখা মানে দেখা করতে পারছেন না। ভিডিও কলে আর কত দেখা করবে, কার কথা বলবে, কথা বলবে, আর ফ্রেন্ড সার্কেল তো আছে, কিন্তু প্রত্যেকটা মানে ভিডিও কল, ফেসবুকিং, ইউটিউবিং, মানে এগুলো করে তার দিন যাচ্ছে না তার। সেই জন্য কালকে রাত্রেবেলা উনি আমাকে এই কথাগুলো বলেছেন যে সীমান্ত, আমাকে আমার ভালো লাগছে না, আমার এই সিচুয়েশনগুলো আমি আর নিতে পারছি না। প্রত্যেকটা জিনিস আমি ওনার সাথে প্রায় 1.5 ঘন্টা কথা বলেছি, কিন্তু তারপরেও যেন ওনার কোনো কিছু ভালো লাগছে না। আমি আসলে সেই মানুষগুলোকে বলতে যাচ্ছি যারা এই মুহূর্তে ফ্যামিলিকে বন্ধু বান্ধব ছেড়ে একাকিত্ব বোধ করছেন, আমার মনে হয় তাদেরকে একটু একটু ধৈর্য ধারণ করতে হবে, নিজে ভালো লাগাগুলো খুঁজে বের করতে হবে। আর যদি এখন আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আর কখনো হয়তো নিজের মনটাকে কাটিয়ে উঠতে পারবেন না। আর কিছুটা দিন অপেক্ষা করেন, আমার মনে হয় আল্লাহর রহমতে আপনাদেরকে খুব মানে সহসায় আমরা দেখতে পারবো, আমাদের নিজের আঙিনায় ভালো একটা পরিবেশ সৃষ্টি হবে। আজকের জন্য এতটুকুই, আমার মনে হয় আমি ভালো কিছু বলতে পেরেছি, আর যদি ভালো কিছু হয়তো কোনো কিছু ভুল বলে থাকি, তাহলে আপনারা কমেন্ট বক্সে বলবেন, শুধরে দেবেন আমাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাইরে এখন যাবেন না, যা কিছু দরকার ঘরে আনিয়ে খান। আমার মনে হয় ভালো কিছু দিন আপনাদের সামনের জন্য অপেক্ষা করছে। আর স্টে সেফ, আসসালামু আলাইকুম।